ও যা করছে, ও যা দেখাইছে, এটা উদাহরণ, এক্সাম্পল, যেটা আমাদের সামনের দিনগুলোতে পথ চলতে অনেক সাহায্য করবে। আরেকটা জিনিস, আমরা 19 তারিখে একটা ট্রায়াল প্রোগ্রাম করছিলাম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। তো জাজদের কি বলবো, ওনারা যত সুন্দরভাবে বিরক্ত হয়েছে তার চেয়ে সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটাকে এনজয় করছেন। কারণ স্টিম থ্রি স্টিম ফোরে দেখা গেছে সারাদিন বসে আছে, চায়নার কেউ নাই, দক্ষিণ কোরিয়ার নাই, যথেষ্ট বোরিং হচ্ছে, বের হয়ে আসে। আমি বললাম, স্যার প্লিজ কাইন্ডলি একটু ভেতরে যান, যদি ইনস্ট্যান্ট কোনো টিম ঢুকে পড়ে তাহলে না পেলে এটা আমাদের জন্য একটু সমস্যা হবে। স্যাররা বিনয়ের সাথে ভিতরে চলে গেছে। আর এই বিনয়, এই ডেডিকেশন, এই লেবার আজকের কনভেনশনটাকে ফেস্টিভ এবং ফুলফুল করছে, যা ডিস্ট্রিক্টের ইতিহাসে অবশ্যই অবশ্যই একটা উদাহরণ হয়ে থাকবে। কনভেনশন শুরুর আগে থেকে একটা ওয়ার্ড আমার কানে মাঝে মাঝে বাজে, স্টিম ম্যানেজার, স্টিম ম্যানেজার, স্টিম ম্যানেজার। এখানে অনেকেই আছে, স্টিম মানে কি এটা আমরা জানি না, এটা জানি না, কিন্তু স্টিম ম্যানেজার মানে কি এইটা আমরা জানি, এইটা হলো বিষয়। এখন স্টিম ম্যানেজার যেটা করছে এটা আসলে আমরা এত ভালো তাদের কাছ থেকে আশা করি নাই যতটা ভালো তারা করছে। আপনারা জেনে খুশি হবেন যে 267টা টিমের মধ্যে হয়তো 3 থেকে 4টা টিম পার্টিসিপেট করেনি, কিন্তু আমাদের কোনো ভূমিকা নয় তাদের অনুপস্থিতির কারণে। সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ফ্রন্ট লাইনে আছি। আর আমি অবশ্যই আশা, আমরা বিশ্বাস করি স্টিম ম্যানেজাররা ছিলেন হচ্ছে এই যুদ্ধের ফ্রন্ট লাইনার ওরিয়র। আর যারা আমাদের এই কনভেনশনটাকে, আর আরেকটা জিনিস যেটা আমরা বলবো, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আমাদেরকে যেভাবে হেল্প করছে, স্পন্টেনিয়াসলি যে হেল্পটা করছে, এটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তারা যদি এইভাবে ভেন্যুটা আমাকে আমাদেরকে স্পন্টেনিয়াসলি ব্যবহার করতে না দিত তাহলে তো প্রোগ্রামটা এত সুন্দর হতো না। যখন যেভাবে চাইতাম সেটাই আমাদেরকে সাহায্য করছে, হেল্প করছে। স্যার ব্যানার তো 3টা লাগানোর পারমিশন, আমরা তো স্যার ভুল করে 6টা করছি, সমস্যা নাই একটু সাইড থেকে লাগান। দিস ওয়াজ দ্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ফ্যাসিলিটিস অ্যান্ড ইন্টারনেট।